নমস্কার বন্ধুরা আন ইউটিউব পার্টনার প্রোগ্রামে তোমার সব স্বাগত জানাই ডিসক্রিপশন আন লিংক লিঙ্ক দেওয়া থাকবে সে লিঙ্কে ক্লিক করে তোমরা আন একডিমি জয়েন করতে পারবে এবং সাবস্ক্রিপশন নেওয়ার জন্য আমার প্রোমো কোডটা ইউজ করলে তোমার টেন পারসেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে আর সেখানে আপগারি পুলিশের মেন এক্সামের কিন্তু ক্লাস চলছে তোমরা সেখানে সেটা ফলো করতে পারো তো আজকে তোমার আলোচনা করবো ভয়েস চেঞ্জ নিয়ে তো দেখতে লাগো ভিডিও থেকে শেষ হতে হবে তাহলে সমস্ত কিছু ইজিভাবে শিখে দিতে পারবে ভয়েস চেঞ্জ দেখো যা যা বলছি খাতায় নোট করতে লাগো দেখো পরে ইজিভাবে শিখে যাবে এক নম্বরে লেখো খাতায় অবজেক্টকে সাবজেক্টে বসাতে হবে কী করতে হবে অবজেক্টকে সাবজেক্টে বসাতে হবে তারপর দুই নম্বরে ইউজ করবে টু ভার্ব সেগুলো কি অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ হ্যাড স্যাল উইল এগুলোকে সাধারণত টু বি ভার্ব বলা হয়ে থাকে তবে কি তিন নম্বরে ভার্বের থার্ড ফর্ম তোমাকে বসাতে হবে চার নম্বরে কি বাই বসাতে হবে পাঁচ নম্বরে সাবজেক্টকে অবজেক্টে বসাতে হবে এক্সাম্পল দিলে এবার দেখো ইজিভাবে তোমার বোঝা যাবে ফার্স্টে কি বললাম যে অবজেক্টকে সাবজেক্টে বসাতে হবে তারপরে কি করতে হবে টু বিভাব বসাতে হবে তাই তো তবে ভার্ভের থার্ড ফর্ম বসাতে হবে বা পাঁচ পার্টিসিপেট ফর্ম বসাতে হবে তারপরে বাই তারপরে কি সাবজেক্টকে অবজেক্টে বসাতে হবে এই পাঁচটা নিয়ম জাস্ট মনে রাখলে কিন্তু ভয়েস চেঞ্জ কমপ্লিট দেখো এক্সাম্পল দেবো দেখো লিখা আছে কি আই রিড দ্য বুক এই যে বুকটা এই বুকটা হচ্ছে অবজেক্ট ঠিক আছে এই বুকটা কি অবজেক্ট এই আইটা কি আইটা হচ্ছে সাবজেক্ট ঠিক আছে আর এই রিড এটা হচ্ছে ভাব ঠিক আছে এবার দেখো কী করতে হবে এই যে দি বুক এটা হচ্ছে অবজেক্ট এটাকেই দি বুকটা ফার্স্টে চলে আসবে ঠিক আছে কমপ্লিট আর এই যে আয় আয়ের পরিবর্তে হয়ে যায় মি অর্থাৎ সাবজেক্টের রূপান্তর ঘটে ঠিক আছে এগুলো আমি আস্তে আস্তে দেখাচ্ছি তোমাদেরকে দেখো হয়ে গেলো এটুকু এবার কি করবে দেখো এটুক হয়ে গেল এটুক হয়ে গেলো এবার দেখো এটাকে দেখতে হবে যে এখানে কোন টু বিভাবটা বসতে পারে দেখো দি বুকস একের বেশি বই বোঝাচ্ছে তাই এখানে কিন্তু আর বসেছে ঠিক আছে আর তারপরে কি ভারবে থার্ড পাম্প ডিটের থার্ড পাম্প কিন্তু রেডি হয়ে থাকে বাই মি ওকে তাহলে দেখো নিয়ম অনুসারে কী হলো তাহলে আমি বলি দেখো ফার্স্টটা আমি কী বলেছিলাম অবজেক্টটাকে বসাতে হবে তাহলে অবজেক্ট বসে গেল তারপরে কি দেখো টু বি ভার্ব টু বি ভার্ব বসে গেল ওকে তারপর দেখো ভার্বের থার্ড ফর্ম বসে গেল তারপরে বাই বসলো তারপরে কি বসলো সাবজেক্ট বসে গেল ওকে তাহলে কিন্তু কমপ্লিট হয়ে গেলো ইজি ইজিভাবে করতে পারবে এবার আমি সমস্ত নিয়ম কারণ তোমাদেরকে আলোচনা করবো দেখো সাবজেক্টের রূপান্তর করে লিখে নাও আই থাকলে কি হয়ে যায় আই থাকলে হয়ে যায় মি হি থাকলে হয়ে যায় কি হিম দেখতে পাচ্ছ সি থাকলে হয়ে যায় কি হার ইউ থাকলে ইউ দে থাকলে দেম উই থাকলে আস ওকে আচ্ছা তুমি যদি প্র্যাকটিস সেট নিতে চাও বা প্র্যাকটিস করতে চাও বা মক টেস্ট দিতে চাও তো আমাদের অফিসিয়াল অ্যাপস রয়েছে টিডি এক্সাম চ্যালেঞ্জ তার লিঙ্ক ডিসক্রিপশান দিয়ে দেবো সেটা ক্লিক করে তোমরা ডাউনলোড করে নিলেই কিন্তু তোমরা প্রত্যেকদিন সেখানে প্র্যাকটিস সেট পেয়ে যাবে ফ্রিতে ঠিক আছে দেখো টেন্সের আজকে শেখাবো তোমাদেরকে শেখাবো আজকে প্রেজেন্ট টেন্স আর লাইক আর যদি কমেন্টেশন কথা আমি দিলাম কন্টিনিউ রাখবো আমি এই ইংলিশ ক্লাসটি ঠিক আছে দেখো প্রেসেন্ট টেন্সের ক্ষেত্রে দেখো খেয়াল করো আমি প্রেজেন্ট টেন্সে তো বলছি তোমাদেরকে দেখো টুইভাব কী হয় অ্যাম হয় ইজ হয় আর হয় হ্যাভ হয় হ্যা হ্যাজ হয় এগুলো হচ্ছে প্রেজেন্ট টেন্সের টুই ভাব ঠিক আছে খেয়াল রাখবে এই ভিডিওটির মাধ্যমে পুরো সম্পূর্ণ কমপ্লিট করে দেওয়া হয় প্রেজেন্ট টেন্স সম্পর্কে প্রেজেন্ট টেন্সের ভয়েস চেন্স তো দেখো প্রেজেন্ট টেন্সের ইন্ডিফিনাইট টেন্সে কীভাবে করে দেখো নিয়ম হচ্ছে অবজেক্ট তারপর টুই ভার্ভ এটা লেখাটা ভুল আছে এটা ভার্বের থার্ড ফর্ম হবে ঠিক আছে বাই তারপরে কী বসাতে হবে সাবজেক্ট বসাতে হবে ঠিক আছে তোমরা এই সূত্রটাকে খাতায় নোট করে নাও এবার দেখো এক্সাম্পলে আসা যাক দেখো অ্যাক্টিভ বয়েসে কী বলছে আই ইট রাইস আই ইট রাইস আইটা কি আইটা হচ্ছে কি সাবজেক্ট রাইসটা কি অবজেক্ট আর এটা কি ভার্ব ঠিক আছে তাহলে ফার্স্টে কী বসাতে হবে অবজেক্ট বসাতে হবে অবজেক্টটা বসানো হয়ে গেল তারপরে কী বসতে হবে বলেছিলাম তারপরে হচ্ছে টু বি ভার্ভ দেখো টু বি ভার্ভ রাইয়ের সাথে ইস্ট বসে ইস্ট বসানো হয়েছে তারপর ভার্ভের থার্ড ফর্ম ইটের থার্ড ফর্ম কি ইটেন হয় ইটেন বসানো হয়েছে তারপরে বাই তারপরে কি আয়ের পরিবর্তে কী হয় সাবজেক্টের রূপান্তর কী এসেছে মি এসছে ব্যাস কমপ্লিট কিন্তু এইভাবে প্রত্যেকটা নিয়ম ফলো করে তোমরা কিন্তু প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জ করতে পারবে ঠিক আছে এবার দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এই টেন্স চেনার উপায় হলো ভার্ভের সাথে আইনজি থাকবে কী করে ইনডিফিনাইট চিনবে কী করে কন্টিনিউয়াস টেন্স চিনবে কীভাবে পারফেক্ট চিনবে সেখানে কী করেছে দেখো লিখে দিয়েছি প্রেজেন্ট টেন্স কন্টিনিউয়াস টেন্সটার নিয়ম কী ভার্ভের সাথে আইনজি থাকবে দেখো এক্সাম্পল প্লেইং গোয়িং ইটিং দেখো লাস্টে আইনজি রয়েছে এটা তখন ভেবে নেবেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে দি অ্যামিজার তোমার টু বিভাব থাকে ঠিক আছে রুলস দেখো কী করতে হবে রুলসটা লিখে নাও অবজেক্ট তারপরে টু বিভার টু বিভাব কী হবে অ্যামিজার ঠিক আছে তারপরে বিং এই যে নতুন কী আছে বিং বি ই যে খেয়াল করো ভার্বের থার্ড ফর্ম বাই তারপরে কি সাবজেক্ট ওকে এবার দেখো এক্সাম্পল এক্সাম্পল যদি তার ইজি বাই বুঝে যাবে দেখো লাবনি ইজ রাইটিং এ লেটার ঠিক আছে এই যে এ লেটার এটা কি এটা অবজেক্ট ঠিক আছে লাবনি এটা হচ্ছে সাবজেক্ট ঠিক আছে আর এটা হচ্ছে ভার্ব ঠিক আছে আর তার সাথে আইএনজি রয়েছে বুঝে গেলাম তোমার কন্টিনিউয়াস টেন্স তাহলে এ লেটার ফার্স্ট অবজেক্টটা চলে আসলো অবজেক্ট বসিয়ে দিলাম তো এটার সাথে কী বসবে টু হি ইজ বসবে বসলো তারপর বলেছিলাম বিং বসবে বিং বসিয়ে দেবে ঠিক আছে তারপরে রাইটিংয়ের থ্যাটফর্ম রিটেন রিটেন বসানো হয়ে গেল থার্ড থ্যাটফর্ম তবে বাই তবে নাম করতে নামই বসে যায় লাবনী ব্যাস কমপ্লিট হয়ে গেল কিন্তু দেখেছো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ এবার তোমাদেরকে শেখাবো হচ্ছে দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স কী করে চিনবে এই টেন্স চেনার উপায় হল হ্যাপ বা হ্যাস থাকবে এবং আর থার্ড ফর্ম দেওয়াই থাকে এটা কোনো পরিবর্তন করতে হয় ঠিক আছে অর্থাৎ পার্টিসিপেট ফর্ম কিন্তু দিয়া থাকে এর কোনো পরিবর্তন দরকার না রুলস দেখো অবজেক্ট তারপরে কি টু টু ইভার্ভ কি হয় হ্যাস বা হ্যাপ বসতে পারে ঠিক আছে বিন এটা কিন্তু আগেরটা কী ছিল বিং ছিল বি ই আইন যেটা বিন বি ডবল ইন বিন ভাববে থার্ড ফর্ম বাই তারপরে কি বসবে সাবজেক্ট বসবে এক্সাম্পল দেখো এক্সাম্পল তো তো বুঝে যাবে আই হ্যাব বট দিস বুকস এই যে আইটা কি আইটা হচ্ছে কি সাবজেক্ট এই যে হ্যাব রয়েছে বুঝে গেলাম তার মানে কি আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে তার ভার্বের থার্ড ফর্ম দেওয়াই থাকে এটাই আর দিস বুক ঠিক আছে এটা হচ্ছে অবজেক্ট তাহলে অবজেক্টকে ফার্স্টে বসা হোক দিস বুকস হয়ে গেলো বুকস একের বেশি বই বই আছে তো হ্যাজ বসবে না হ্যাপ বসবে হ্যাপ বসলো তো ভালো তারপরে বিন বসায় বিন বসে গেলো তারপরে কি বট 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 বসে গেলো বাই তারপরে আয়ের পরিবর্তে মি ব্যাস তাহলে এটা কিন্তু এখন কমপ্লিট হয়ে গেল কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জের নিয়ামাবলী আশা করি যে ভিডিওটি যদি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো বিভিন্ন গ্রুপে আর পার্ট টু চাইছো কিনা কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাতে হবে হু শুড জয়েন আন অকাডেমি প্লাস সত্যি তো আমরা আন অ্যাডেমিক প্লাসে জয়েন করবো কেন কারণ বেঙ্গলের বেস্ট এডুকেটারের কাছে তোমরা এখানে পড়ার সুবিধা পেয়ে যাচ্ছে এবং তাদের গাইড পেয়ে যাবে এখানে চলছে অনেক ব্যাচ যেমন কি ডাব্লু বি টেট ডাব্লু বি আই মেনের ব্যাচ মিসলেনিয়াস পিএসসির মতো বড় বড়ো পরীক্ষার তোমরা প্রস্তুতি নিতে পারবে এই আন অ্যাকাডেমি প্লাসের মাধ্যমে এছাড়াও আপকামিং ব্যাচ আসছে কত তারিখে ষোলোই আগস্ট তোমরা সেখানে জয়েন করতে পারো এছাড়াও পনেরোই আগস্ট নতুন একটি ব্যাচ আছে সেই ব্যাচে তোমরা জয়েন করতে পারবে এছাড়াও তোকে তেসরা আগস্ট থেকে তোমাদের একটি ব্যাচ চলছে সেই ব্যাচে তোমরা জয়েন করতে পারবে এছাড়াও তোমাদের কিন্তু পাঁচই জুলাই একটি ব্যাচ চলছে সেই ব্যাচে তোমরা জয়েন করতে পারবে এছাড়া পনেরোই জুলাই ব্যাচ চলছে সেই ব্যাচটাতেও তোমরা জয়েন করতে পারো আর আমরা এই আন অ্যাকাডেমিতে অ্যাকচুয়ালি জয়েন করবো কেন প্লাস কী কী ফ্যাসিলিটি পাবো সেটা ভালো করে একবার জেনে নেওয়ার দরকার রয়েছে দেখো পোলস চার্ট অপশান পেয়ে যাচ্ছে তোমরা এরপর আছো সেলফ অ্যানালিস্ট থট পোলসের অপশন পেয়ে যাচ্ছ নো ইওর র্যাঙ্ক এভরি ক্লাস অর্থাৎ তুমি পরীক্ষাটা দিলে তারপরে কত র্যাঙ্ক করলো এস্ট মধ্যে দেখার সুবিধা পেয়ে যাবে বেস্ট এডুকেটার সাথেও কিন্তু এগুলো তোমরা পেয়ে যাচ্ছ স্ট্রাকচার কোর্স অফ এভরি এডুকেটার পেয়ে যাচ্ছো এছাড়াও কি তোমরা যেগুলো পাচ্ছ দেখো যে ক্লিয়ারিং ক্লাসেস অর্থাৎ তোমার যতক্ষণ ডাউট থাকছে সমস্ত ডাউট তোমার ক্লিয়ার করে দেওয়া হবে ক্লাসগুলোর মাধ্যমে উইকলি কুইজ পেয়ে যাচ্ছ তাছাড়াও তোমরা পেয়ে যাচ্ছ মেগা কুইজ পেয়ে যাচ্ছ এই সমস্ত ফেসিলিটি পেয়ে যাচ্ছ তোমরা এই আনাকার প্লাস জয়েন করলে দেখো এবার যদি আমার তোমার রেফারেল কোড ইউজ করো টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে ডেসক্রিপশন তো অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কটা ফলো করতে পারো টি ডি টেন লেখা থাকবে দেখবা ডিসকাউন্ট কোড ঠিক আছে আমি তোমাদের করবো দেখো কোনো সময় এক মাস বা তিন মাসের জন্য তোমার সাবস্ক্রিপশন না তো অনেকটা পয়সা টাকা তোমাদের বেশি যাবে আমি তোমাদের বারো মাসের অন্তর নেওয়ার চেষ্টা করো বারো মাসে নিলে তোমাদের দেখো লেখা আছে সাত হাজার টাকা সেখানে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে সাতশো টাকা কমে যাবে সামথিং পাঁচশো টাকা করে মাসে তোমাদের পড়বে আর জয়েন করলে সমস্ত সুবিধা তোমরা আন প্লাস থেকে পেয়ে যাবে আশা করি সমস্ত তত্তি বোঝাতে পেরেছি কেন আন প্লাসে তোমরা জয়েন করবে তো ডিসক্রিপশনের লিঙ্কটা তোমরা ফলো করতে পারো